আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব একটি নাস্তা ক্রাম্পেট দিয়ে। তো এটা দিয়ে আমার চ্যানেলে একটি নাস্তা আছে, মিষ্টি খাবার মানে সুইট। তো আজকে আমি যেটা করব সেটা করব একটু স্পাইসি ঝাল। তো এখানে যা যা উপকরণ আছে এই উপকরণগুলো দিয়েই আমি করব। আমার বেশি উপকরণ লাগবে না, টমেটো কেচাপ আর এখানে টমেটো পেস্ট দুটাই দিব, সাথে আছে ব্ল্যাক পেপার। আমি ডিম দিব এখানে আমি একটি বা দুইটা, আমি একটা ডিমই দিব, চাইলে দুইটাও দেওয়া যাবে। এটা আমি যে এই প্যাকেট রেডিমেড পাওয়া যায় পেটে, যে প্যাকেট থেকে রেডিমেড, এটা দিয়েই আমি করব। এখানে আমি ছোট ছোট পিস করে নিয়েছি প্লেটের মধ্যে, প্লেটেই দেখিয়ে দিচ্ছি গোল এটা পিঠাটা। ওখানে পাশে একটা আছে গোল, এই যে আমি ছোট ছোট করে নিয়েছি, এটাকে আমি আজকে একটি নাস্তা হিসেবে করব। চলুন দেখা যাক। আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তো এর সাথে আমি দিয়ে দিব ডিম। ডিম দিয়ে দিব এখন আমি, ডিম দিয়ে আমি ডিমটাকে এভাবে নিয়ে নিব, ডিমটা যাতে পুরাপুরি না হয়ে যায় এভাবে একটু ছড়া ছড়া হয় এভাবে করে নিব ডিমটাকে। চুলার আগুন কমিয়ে নিব আমি। হয়ে আসছে মোটামুটি, এখন এর সাথে আমি চুলার আগুন কমিয়ে আস্তে আস্তে করে উপকরণ দিয়ে দিব। আমি যে টমেটো পেস্ট দেখিয়েছি এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট, সাথে দিয়ে দিব টমেটো কেচাপ, অল্প হালকা পরিমাণ একটু লবণ দিব, সাথে দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার। একটু স্পাইসি মানে হালকা ভাবে করব, বেশি না। দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। এই উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব। তো যারা আমার সাথে এখনো যুক্ত আছেন, লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে দিবেন। আর যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলটিতে তারা যুক্ত হয়ে যাবেন। তো আমার মশলা করা শেষ, যে মশলার উপরে যে তেল, তেলটা বেশি এসেছে, মশলা কষানো শেষ। এখন আমি এর সাথে মিক্স করে দিব যে ক্রাম্পেটগুলো আমি কেটে রেখেছি। আমি হালকাভাবে নিয়ে নিব যাতে এগুলি ভেঙে না যায়। ভালোভাবে এটা নিয়ে নিব। তো আমি এটা সবসময় মিষ্টি দুধ দিয়ে করে খাই, খেতে হঠাৎ করে একদিন মনে করলো যে এটা একটু এইভাবে করে দেখি কেমন। পরে এইভাবে করে দেখলাম যে খারাপ লাগে না, ভালোই লাগলো, তাই আজকে সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবাই একবার খেয়ে দেখবেন কেমন টেস্ট। বিকালের নাস্তা বা ইফতারিতে যে কোনো কিছুতে এটা খাওয়া যাবে। হালকাভাবে আমি নেড়ে নিয়েছি চুলার আগুনটা কমিয়ে রেখে। আমার এটা রেডি, আমি কিছুক্ষণ নেড়েছি এইভাবে,
ঝোলক করে দিয়েছি, এখন তুলে নিব পরিবেশনের পালা।